Bismillahirrahmanirrahim. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি সৈয়দা নাসরিন আক্তার, সহকারী শিক্ষক প্রাত শাখা, ডাক্তার খাস্তুগি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়, প্রত্যেককে অনলাইন ক্লাসে ঈদের শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকের আলোচনায় ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায়কে আমি দুটো পর্যায়ে বিন্যস্ত করেছি। আজকের উপস্থাপনা শেষে তোমাদের শিক্ষণফল হবে, তোমরা বাংলাদেশের অর্থনীতির জীবনধারা ব্যাখ্যা করতে পারবে, মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথা পিছু আয় ধারণা ব্যাখ্যা করতে পারবে, দেশের মোট জাতীয় আয়ের খাত সমূহের অবদান বর্ণনা করতে পারবে। আলোচনা প্রথমে বাংলাদেশের অর্থনীতি। আমরা জানি বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ, কারণ কৃষি হচ্ছে তাদের জীবিকার প্রধান উপায়। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখন বড় খাত হিসেবে পরিচিত। এদেশের শ্রম শক্তি প্রায় 50% শ্রমিক এ খাতে নিয়োজিত। জনসংখ্যার প্রায় 75% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। জমি চাষ, বীজ বপন, পানি সেচ, সার দেওয়া, কীটনাশক, ঔষধ ছিটানো, ফসল কাটা, ফসল বিক্রয়, পশুপালন, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রয়, হাঁস মুরগি প্রতিপালন, বিভিন্ন রকম তরি তরকারি এবং ফলমূল উৎপাদন ও বিক্রয়ের মতো কাজগুলো কৃষি খাতের অন্তর্ভুক্ত। কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষের অর্থনৈতিক কাজগুলো হলো পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, বড় বড় শিল্প কলকারখানার কাজ, সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকুরি, রাস্তাঘাট, রেল লাইন নির্মাণ, যানবাহন চালনা, ছোট বড় ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজ। এছাড়া খেলনা, পুতুল, মিষ্টি তৈরি, দর্জি, কামার, স্বর্ণাকার, চর্মকার, তাঁতি, কাঠুরিয়া, ফেরিওয়ালার কাজ করে এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। গ্রামাঞ্চলে কিছু লোক যেমন তাঁতি, জেলে, কুমার, কামার, মুদি, দোকানদার ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করে। শহর অঞ্চলের মানুষ প্রধানত চাকুরি এবং ব্যবসা বাণিজ্য করে। এছাড়া শহরে বহু লোক রিক্সা, ঠেলা, ভ্যানগাড়ি চালক, মুটে, মজুর, ছোট দোকানদার, ফেরিওয়ালা ইত্যাদি হিসেবে জীবন ধারণ করে। এসব কাজ হয় ব্যক্তিগত উদ্যোগে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় এদেশে কিছু কিছু শিল্প কারখানা, রেল, সড়ক, নৌ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক খাতও রয়েছে। বর্তমানে বেসরকারি মালিকানায় দেশে অনেক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই খাত থেকে। এভাবে সরকারি এবং বেসরকারি দুই খাতকে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে। বাংলাদেশের মতো দরিদ্র দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত বিচিত্র ধরনের। অতি প্রাচীনকাল থেকে বিচিত্র এই কর্মকাণ্ডের মাধ্যমে এদেশের মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারের আলোচনায় মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য
ও সেবার মোট আর্থিক মূল্য। জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য বোঝার জন্য। তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে এবং বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায়, সে আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসাবে পরিগণিত হবে না, অর্থাৎ মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে না। মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। অতএব আমরা দেখতে পাচ্ছি কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতর বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী বা অর্থমূল্যের সামগ্রী বা সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক, বিদেশি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। জিএনপি মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকুরি বা ব্যবসা করে অর্জিত অর্থে যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায়, তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে অংশ হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট জাতীয় উৎপাদন শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসাবে গণনা করে। এই নাগরিকরা দেশে অথবা বিদেশে যেখানে অবস্থান করুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ। আর মোট দেশজ উৎপাদন বলতে শুধু দেশের সীমানার ভেতর মোট উৎপাদনকে বোঝায়। এটি দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারা উৎপাদন হোক না কেন, এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ। মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে বেশি বা কম হতে পারে অথবা সমানও হতে পারে। মাথাপিছু আয় একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সেই দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত, অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। মাথাপিছু আয় দুটো পৃথক মান দ্বারা নির্ধারিত হয়, একটি হচ্ছে মোট জাতীয় আয়, অপরটি হচ্ছে মোট জনসংখ্যা। কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় বা মাথাপিছু জাতীয় আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে সাধারণত নিম্নলিখিত সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এখানে একটি উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে, যেমন 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় উৎপাদন বা আয় হলো $5,000 কোটি। অতএব সূত্রটি প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি কোন নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে, অর্থাৎ $5,000 কোটি কে 10 কোটি জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় হচ্ছে $500। মাথাপিছু আয় ব্যক্তি জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবন মান নিশ্চিত করে, তবে জীবন মান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। যদি কোনো বছরে কোনো দেশে জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তর দ্বিগুণ হয়, তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে, কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে
একই পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে, অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও প্রকৃত আয় বৃদ্ধি পায়নি, কারণ আর্থিক আয় এবং দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে, তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। এক্ষেত্রে আরো একটি দিক বিবেচনা করা হয়, সেটি হচ্ছে জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয়, মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনযাত্রার মান নিচু থাকে, কারণ মাথাপিছু আয় হচ্ছে একটি গড় মান। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি, অথচ বৃহৎ অংশের আয় অনেক কম হলেও উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু মোট জাতীয় আয়ের এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে না। তবে যে দেশে জাতীয় আয়ের সুষম বন্টন আছে সেসব দেশে মাথাপিছু আয় বাড়লে এবং দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায়। স্বাধীনতার পর বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের সুযোগ বা মানদণ্ড, যে কোনো দেশের অবস্থান কোন পর্যায়ে আছে সেটি বিবেচনা করা হয় কতগুলো সূচক বা মানদণ্ডের সাহায্যে। একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় উন্নয়নের সূচক বা মানদণ্ডের সাহায্যে। এই মানদণ্ড হলো দেশটির মোট জাতীয় উৎপাদন, জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান। এসব দিক বিচারে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি লাভ করেছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রতি বছরই পূর্ববর্তী বছরগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন আছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন, তেমনি আছে প্রবাসে কর্মরত শ্রমিক এবং অন্যান্য চাকুরিজীবীদের অবদান, অর্থাৎ রেমিটেন্স। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি হিসাবে দেখা যায় উৎস হচ্ছে 2018 অর্থনৈতিক সমীক্ষা। এই হিসাবে দেখা যাচ্ছে 2004-05 অর্থ বছরে, যেখানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 370,707 কোটি টাকা, সেখানে 2017 এবং 18 অর্থ বছরে এর পরিমাণ 22,38,498 কোটি টাকায় দাঁড়িয়েছে। একটি দেশে কৃষি শিল্প সেবা খাতে আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান। দেশের উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার উপর তার প্রভাব পড়বে, যেমন রাজ্য হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে। এর সঙ্গে যদি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ দেখা যায়, তবে প্রবৃদ্ধি সূচকে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।
পার্ট দুই এর বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান। যে কোনো দেশের অর্থনীতিতে বিদ্যমান শাখা বা বিভাগ সমূহ নিজ নিজ পরিমণ্ডলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং এদের সমষ্টিগত অবদানের দ্বারা দেশের অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে। অর্থনীতির অন্তর্ভুক্ত এইসব শাখা বা বিভাগকে বলা হয় অর্থনৈতিক খাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটি খাত হচ্ছে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। কৃষিকাজ হচ্ছে ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত কার্যক্রম। ফসল উৎপাদন ছাড়াও মাছ, মৌমাছি চাষ, পশুপালন এবং বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। এখানে কৃষি খাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃষি এবং বনজ। এক্ষেত্রে খাদ্যশস্য, শাকসবজি, বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। আমাদের দেশের কৃষকেরা সাধারণত শস্যের মধ্যে ধান, গম, পাট, ডাল, আখ, তামাক, চা, তৈলবীজ ইত্যাদি আরো আরো অন্যান্য শাকসবজির মধ্যে আলু, শিম, লাউ, মটরশুঁটি, পটল, করলা, বেগুন ইত্যাদি উৎপাদন করে থাকে। আমাদের দেশে পারিবারিক ভাবে এবং বাণিজ্যিক ভিত্তিতে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, কবুতর অন্যান্য পাখিও পালন করা হয়। এদের মাংস, ডিম, দুধ, পালক, চামড়া ইত্যাদি হচ্ছে এই খাতের অন্তর্ভুক্ত। আমাদের দেশে মোট ভূখণ্ডের প্রায় শতকরা 11.1% জুড়ে রয়েছে বনাঞ্চল, যেখানে একটি দেশে থাকা উচিত মোট ভূখণ্ডের মোট শতকরা 25%। এসব বনাঞ্চলে রয়েছে বাঁশ, বেত, শাল, সেগুন, গর্জন, সুন্দরী, গরান, গেওয়া, গামারি, কড়াই, কুচি, কেওড়া ইত্যাদি গাছ। এগুলো থেকে কাঠ, রাবার, গাম, তৈল, সন, মোম, মধু ইত্যাদি আমরা পেয়ে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2012 এবং 2013 অর্থ বছরে এ খাতের অবদান ছিল 13.09%, প্রবৃদ্ধির হার ছিল 1.47%। 2016-17 অর্থ বছরে এ খাতের অবদান ছিল 11.12% এবং প্রবৃদ্ধির হার ছিল 1.96%। মৎস্য খাত। এদেশে নদী নালা, খালবিল, পুকুর, হাওর, সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ এবং মৎস্যজাত দ্রব্য পাওয়া যায়। এগুলোকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়, যেমন মিঠা পানির মৎস্য এবং সামুদ্রিক মৎস্য। মিঠা পানির মৎস্য হলো রুই, চিতল, কই, শিং, মাগুর ইত্যাদি এবং সামুদ্রিক মৎস্য হলো রূপচাঁদা, ভেটকি, লোট্টা ইত্যাদি। সম্প্রতি মৎস্য খাতে উৎপাদন প্রচুর বৃদ্ধি পাওয়ায় সরকার মৎস্য খাতকে একটি পৃথক খাতের মর্যাদা প্রদান করেছেন। এখানে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি 2012 এবং 2013 অর্থ বছরে অভ্যন্তরীণ নদী, অন্যান্য জলাশয়, সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণ সহ দেশের উৎপাদনের মৎস্য খাতের অবদান ছিল 3.68%, প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 2016 এবং 2017 অর্থ বছরে এ খাতের অবদান ছিল 3.61%, প্রবৃদ্ধির হার ছিল 6.23%।
শিল্প খাত। প্রকৃতি পদার্থ সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে বলা হয় শিল্প। বাংলাদেশে জাতীয় আইন নয়ে 15টি খাতের মধ্যে খনিজ ও খনন, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং নির্মাণ এ খাদ্য সমন্বয়ে সার্বিক শিল্প খাত গড়ে উঠেছে। খনিজ ও খননে উপখাতগুলো হলো প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল। অন্যান্য খনিজ সম্পদ ও খননের মধ্যে আমরা দেখতে পাই কয়লা, চুনাপাথর, চীনা মাটি, গন্ধক, কঠিন শিলা, সিলিকা, বালু, তামা ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং শিল্পের মধ্যে আমরা দেখতে পাই বৃহৎ এবং মাঝারি শিল্প, ক্ষুদ্রায়তন শিল্প। বৃহৎ এবং মাঝারি শিল্পের মধ্যে আমরা জানি বস্ত্র শিল্প, চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প প্রভৃতি। মাঝারি শিল্পের মধ্যে আছে চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, সিগারেট শিল্প, প্লাস্টিক শিল্প, হোসিয়ারি শিল্প। ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে আমরা দেখতে পাই দিয়াশলাই শিল্প, কাঠ শিল্প, সাবান শিল্প, প্রসাধনী শিল্প। এছাড়াও আছে বাঁশ, বেত শিল্প, পিতল, কাঁসা শিল্প, তাঁত শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। 2012 এবং 13 অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল 19%, প্রবৃদ্ধির হার ছিল 10.31%। পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিকে এ খাতের অন্তর্ভুক্ত করায় জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অনেক বেড়ে যায়। 2016 এবং 17 অর্থ বছরে এ খাতের অবদান 21.74%, প্রবৃদ্ধির হার হচ্ছে 10.97%। পাইকারি ও খুচরা বাণিজ্য। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্থাগত সেবা কর্ম উৎপাদিত হয়, অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাকে বলা হয় সেবা। বাংলাদেশের পাইকারি খুচরা বিপণন হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। এসব সেবা অর্থের বিনিময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনগণের নিকট সরবরাহ করা হয় এবং জনগণ এসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে। 2012 এবং 13 অর্থ বছরে জাতীয় আয়ে এ খাতের অবদান হচ্ছে, অর্থাৎ পাইকারি এবং খুচরা বাণিজ্যের অবদান হচ্ছে 14.03%, প্রবৃদ্ধির হার হচ্ছে 6.21%। 2016 এবং 17 অর্থ বছরে এ খাতের অবদান 14.01%, প্রবৃদ্ধির হার হচ্ছে 7.37%। পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ। বাংলাদেশের অর্থনৈতিক খাতে আমরা আরো একটি খাত দেখতে পাচ্ছি সর্বোচ্চ খাত, সেটি হচ্ছে পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ খাত। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্থলপথ পরিবহনের মধ্যে যার আওতায় রয়েছে সড়কপথ এবং রেলপথ, জলপথ পরিবহনের মধ্যে আমরা দেখতে পাই আমাদের প্রধান সামুদ্রিক বন্দর হচ্ছে চট্টগ্রাম। এর মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 97% পরিচালিত হয়ে থাকে এবং দ্বিতীয় সামুদ্রিক বন্দর হচ্ছে মংলা।
আর অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের 188টি জলযান দ্বারা ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস, শিপ রিপেয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রেখেছে। আকাশপথ পরিবহনে আমরা দেখতে পাই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 60টি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করছে। এছাড়া দুটো স্টল পোস্ট ব্যবহার উপযোগী রয়েছে। স্টল হচ্ছে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এছাড়া রয়েছে ডাক এবং তার যোগাযোগ। বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। 2002 সালে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠনের পর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2017 এ এর গ্রাহক সংখ্যা 12.8 কোটি অতিক্রম করেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই 2012 এবং 2013 অর্থ বছরে জাতীয় আয়ে এ খাতে অবদান ছিল 11.5%, প্রবৃদ্ধির হার ছিল 6.27%। 2016 এবং 2017 অর্থ বছরে এ খাতের অবদান ছিল 11.26%, প্রবৃদ্ধির হার ছিল 6.76%। এ পর্যন্ত আলোচনায় আমরা বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতে যে অবদান আছে তা দেখতে পাচ্ছি। এবার আসো স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাত। 2012 এবং 2013 অর্থ বছরে জাতীয় আয়ে এ খাতের অবদান হচ্ছে 1.88%, প্রবৃদ্ধির হার ছিল 4.76%। 2016-17 অর্থ বছরে এ খাতের অবদান ছিল 1.85%, প্রবৃদ্ধির হার হচ্ছে 7.63%। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় আয় বিভিন্ন খাতের অবদানের প্রেক্ষিতে বিভিন্ন খাতের এককভাবে ধরলে আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদান সর্বাধিক, তবে শিল্পের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া সেবা খাত সমূহ দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, কৃষি শিল্প যোগাযোগ সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা সহজে আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত এবং জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় এবং আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনযাত্রা মানের উন্নয়নে তা সহায়ক হবে। উৎপাদন ভিত্তিতে নিরূপিত আমাদের দেশের মোট দেশজ উৎপাদনকে আমরা জানি পণ্যটি খাত নিয়ে গঠিত। খাতসমূহ ইতিমধ্যে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে কৃষি শিল্প এবং সেবা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৃষি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তির একটি এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি সঙ্গে কৃষির অগ্রগতি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল বলে তাই স্থিতিশীল অর্থনীতি নির্দেশ করে না, কারণ এই দেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি ক্ষেত্রের উৎপাদন অনিশ্চিত থাকে। তাই বর্তমানে মুক্তবাজার অর্থনীতি বা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। কেননা শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকীকরণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। কৃষি ও শিল্প খাতের উভয়ের পাশাপাশি সার্বিক সেবা খাতের
বিভিন্নমুখী কার্যক্রম যেমন শিক্ষিত এবং প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তোলা, নারী ও শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির উন্নয়ন সাধন করে বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। আজ এ পর্যন্ত, আলোচনা শেষে তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধিতে যেসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলো একটি দেশের অর্থনৈতিক প্রগতিতে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে, এক্ষেত্রে তোমার মতামত ব্যাখ্যা করো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের উপস্থাপনা আমি শেষ করে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।